Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sahabah Sahabah. Je jekhane achen shobai ke shubhechha shagotom. Ar shuru korchi Sahabah Sahabah Allah name jini otonto korunamoy ebong doyalu. Bismillahir Rahmanir Rahim. Ebong proshongsha korchi Allahor ebong durud o salam pesh korchi shommanito rasuler proti. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরা হুজুরাত 39 নম্বর সূরার ভিতরে 13 নম্বর আয়াতের ভিতরে কইরা, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, আমি তোমাদের মিন জাকারিং ও উনসা একজন পুরুষ আর একজন মহিলা তাকে বানাইছি। মিন জাকারিং উনসা ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং দুনিয়াতে বিভিন্ন গোত্র বংশ বিভিন্নভাবে আমি তোমাদের আলাদা করছি, বানাই রাখছি, যাতে করে তোমরা একজন আরেকজনের পরিচয় লাভ কর। কিন্তু এতে বোঝা গেল দুনিয়ার সব মানুষ সমান, কিন্তু সম্মান কার কোন মানুষের জাত পাত বংশ এগুলো কিচ্ছু না, এবং খালো দলা কোন দেশি কোন দেশি না এগুলো কিচ্ছু না। বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরার মাঝে যে বেশি সম্মানিত, যে বেশি তাকওয়া আল্লাহর ডরা এগুলো সম্মানিত। তো সাহাবায়ে কেরাম সব সম্মানিত আসলা তাকওয়ার কারণে। আর এই সাহাবাদের কথা নিয়ে আমরা সাহাবা সাহাবা অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানত সাহাবাদের তাকওয়ার বিষয়ে আমরা আলোচনা করবো, এবং সাহাবাদের তাকওয়া পঞ্চম পর্ব সাহাবাস তাকওয়া পার্ট 5 আজকে আমরা আলোচনা করবো। এবং আমার সাথে নাদিম ওমর আসুন, এবং আমার সাথে কাদি ওয়াসি আকরাম দেলওয়ার আসুন, যার নিক নেম নাফি। ইনশাআল্লাহ আমরা আপনার সামনে সাহাবা অখলত এর বিষয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আমাদের প্রত্যেক দিন যেটা আয়োজন, আমরা প্রত্যেক সপ্তাহ যেটা আপনাদের সামনে তুলে ধরি কোরআন থাকি, হাদিস থাকি, এবং সাহাবাদের কোটেশন থাকি, ফরমানে এলাহি, এরশাদে নববী, পয়গামে সাহাবা, আমরা স্ক্রিনও দেখাইমু এবং ইনশাআল্লাহ কইমু ইংলিশ বাংলা। তারপরে আমরা আমাদের প্রশ্ন উত্তর সাহাবাদের সম্পর্কে আমরা আপনাদের সামনে তুলে ধরমু, তারপরে আমরা আলোচনা যাইমু। এখন আমরা ফরমান এলাহি আজকের যে ফরমান এলাহি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ফরমান এলাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে ফরমান, লাইসাল বিররা আন তুআল্লু ওয়ুজুহাকুম ক্বিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুন বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিন ফিল বাসা ওয়াদ দাররা ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এর অর্থ হলো বালকাজ শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বালকাজ হলো এই যে ইমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সব নবীদের উপর, আর সম্পদ খরচ করবে আল্লাহরই মায়ায়, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, মুসাফির ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্যে, আর যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, এবং যারা কৃত ওয়াদা পূরা করে, এবং যারা অভাবে রোগে সুখে আর যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, তারাই হলো সত্যাশ্রয়ী সত্যবাদী আর তারাই মুত্তাকি পরহেজগার। এটা কুরআন শরীফর, যার সিলেটি ভাষা আমরা এরকম কইতাম পারি যে আল্লাহ কুরআন শরীফর সুরে বাকারার প্রথম সুরার 137 নম্বর আয়াত হইরা যে বালো কাজ শুধু এটা না যে তুমি পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ করবা। বালো কাজ হইল যে আল্লাহর উপরে ইমান আনা, কিয়ামতের দিবসের উপরে ইমান আনা, ফেরেশতাদের উপরে ইমান আনা, সব নবী আখলার উপরে ইমান আনা, আর সম্পদ যে আল্লাহ সম্পদ দিছেন, মাল দিছেন, এটা
আল্লাহর মায়ায় আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক আর যারা কৃতদাস মুক্তি চাইরা তারা লাগি খরচ করা হইব। আর যারা নামাজ পড়বা নামাজ কায়েম করবা জাকাত দিবা তারা যদি কোনো রকমের ওয়াদা করিয়া তখন এই ওয়াদারে পুরা করবা। আর যে কোনো অভাব হোক রোগ সুখ হোক বেমার আজার হোক আর যুদ্ধের সময় হোক তারা ধৈর্য ধারণ করে আর আল্লাহ কইরা যে তারা হইল সত্যবাদী আর তারা হইল মুত্তাকি পরহেজগার। উপরের আয়াতে চারটি বিষয়কে প্রকৃত ভালো কাজ গণ্য করে এসব কাজে মনোযোগী হতে উপদেশ দেওয়া হয়েছে। আর এই চারটি বিষয় হচ্ছে এই আয়াতের মাঝে আল্লাহ সুবহান ওয়া তাআলা সাতটা বিষয়ে আলাদা করে হইলে সাতটা বিষয়ে তুলিয়া ধরার হইরা ও বিষয়ে তোমরা মনোযোগী ও যাতে করে তোমরা সত্যবাদী আর মুত্তাকি হইবার লাগে। প্রথম জিনিসটা হইল ইমানিয়াত বা ইতেকাদ, যেমন আল্লাহ রসুল আখেরাত ইত্যাদির উপর শক্ত বিশ্বাস। দুই নম্বর ইবাদত, যেমন সালাত জাকাত দান খয়রাত ইলিম অর্জন ইত্যাদি। তিন নম্বর মুআমালাত ও মুআশিরাত, যেমন লেনদেন আইন মানা ইনসাফ প্রতিষ্ঠা ইত্যাদি। চার নম্বর আখলাক বা চরিত্র, যেমন ধৈর্য ধারণ ক্ষমা ইত্যাদি। বস্তুত সাহাবাগণ এসব গুণের কারণেই তারা ছিলেন সত্যাশ্রয়ী সত্যবাদী এবং মুত্তাকি পরহেজগার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। Yes, just to say what Mufti Sahab said in English, Farman Ilahi, which is from the Quran. So in the Quran, Surah number 2, which is Surah Al-Baqarah, verse number 177, Allah subhanahu wa ta'ala states, "It is not righteousness that you turn your face towards the east and the west, but righteousness is this that one should believe in Allah and the last day, the angels, the books, the prophet, and give away wealth out of love for him, to near of kin, orphans and the needy, the wayfarers, the beggars and the ones that are in captive, and keep up prayer and pay the poor rate, and the performers of their promise when they make a promise, and the patient in distress and affliction and in time of conflicts. These are they who are true to themselves, and these are they who guard against evil," which is Surah number 2, Al-Baqarah, verse 177. The above ayat highlights and puts significant emphasis on the following areas on the Islamic way of life. Belief is number one, like having full faith in Allah subhanahu wa ta'ala, the last day, the books, the angels, and the prophet. Worship, to maintain your daily prayers and paying your zakat, including other charities. Number three, responsibility, ensuring that your dealings socially, domestically, and through business are managed with integrity and your promise are fulfilled. Number four, character, to display yourself in the reflection of our Holy Prophet sallallahu alaihi wasallam, for example, to exercise patience, honesty, loyalty, kindness, etc. Our Sahabas practiced these four areas of Islamic life to the highest level. মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন আমরা আজকের এরশাদে নববী আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং ইনশাআল্লাহ ইংলিশ বাংলা করব। আজকের এরশাদে নববীর মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج رواه الترمذي وقال حديث صحيح أبو هريرة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم إرشاد بنا করেছেন। رسول صلى الله عليه وسلم কে প্রশ্ন করা হয়েছিল যে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়। উত্তরে তিনি বলেন তা হচ্ছে আল্লাহর ভয় বা তাকওয়া এবং উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করায়। জবাবে তিনি বলেন তার একটি হচ্ছে মুখমণ্ডল আর অপরটি হচ্ছে লজ্জাস্থান। ইমাম তিরমিজি হাদিসটি উদ্ধৃত করে বলেছেন হাদিসটি হাসান সহি। উপরের হাদিসে আদর্শ মানুষের চারটি গুণ তুলে ধরা হয়েছে আর এগুলো হচ্ছে প্রথম তাকওয়া বা আল্লাহ ভীতি, দ্বিতীয় হচ্ছে উত্তম চরিত্র, তৃতীয় হচ্ছে মুখকে নিয়ন্ত্রণ করা এবং চতুর্থ হচ্ছে লজ্জাস্থান রক্ষা।
এসব বিষয়কে অবলম্বন করতে পারলে সে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে একবার প্রশ্ন করা হইছিল যে কোন জিনিসটা মানুষকে বেশি বেশি বেহেশত বা জান্নাত লইয়া যাইব। তিনি কইছেন রাসূলুল্লাহ সামের উত্তরে কইলা যে তাকওয়া এবং বালা চরিত্র, বালা ক্যারেক্টারে। আবার প্রশ্ন করা হইল যে কোন জিনিসে মানুষকে বেশি বেশি জাহান্নাম বা দোজখ লইয়া যায় যাইব। তখন কইলা যে মানুষের মুখ আর মানুষের লজ্জাস্থান। এই হাদিসটা তিরমিজি শরীফও আছে। তো ষাটটা জিনিস যদি আমরা ষাটটা জিনিস এই উপরের হাদিসটা কি বোঝা গেল যে ষাটটা গুণ যদি কেউ অবলম্বন করে বা অর্জন করতে পারে তাইলে একজন আদর্শ মানুষ হয়ে যাইব। প্রথম হইল তাকওয়া বা আল্লাহ ভীতি, দ্বিতীয় হইল কি চরিত্র ভালো করা, তিন নম্বর হইল মুখরে কন্ট্রোল করা বা মুখরে নিয়ন্ত্রণ করা, চার নম্বর নিজের প্রাইভেট পা বা লজ্জাস্থানরে নিয়ন্ত্রণ করা বা রক্ষা করা। So the second part is Irshad al-Nabawi, i.e. the narrations of Rasulullah sallallahu alayhi wa sallam. Hazrat Abu Huraira radiallahu anhu relates that the Messenger of Allah sallallahu alayhi wa sallam was asked about the deeds which would cause most of the people to enter Jannah, paradise. He replied, fear of Allah and the good conduct, i.e. good behavior. Thereafter he was asked, what are those things which would lead a person into hell? Yani Jahannam. He answered, his mouth and his genitals. This is narrated in Imam Tirmidhi, has quoted this hadith and said it has been authenticated. The above hadith highlights four things that if a person were to fulfill them will save from hellfire and be guaranteed Jannah. Just like the Sahabas, we have come to know from this show. Number one, taqwa, having fear of Allah. Number two, good characteristics. Number three, controlling our tongue. Speak good or keep quiet. And number four, guarding of the private parts. Jazakumullah. Shupriya darshak, ekhon amra asker paigame sahaba amra apnader shamne tule dharmu. Asker paigame sahabar madhe amra je kotha ta apnader shamne tule dilam eta holo যে নবী শহর মদিনায় আউস এবং খাদরাত পেগামে সাহাবা এখন আপনাদের সামনে তুলে ধরলাম। নবী শহর মদিনায় আউস এবং খাদরাত নামে আনসারদের মধ্যে দুটি গোত্র ছিল। অন্ধকার যুগে তারা পরস্পরের শত্রু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন তখন তাদের এই শত্রুতা মিটে গেল আর আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিলেন। একবার তাদের মাঝে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আউসের এক লোক একটি কবিতা আবৃত্তি করলেন, তাতে খাজরাজের দোষের আলোচনা ছিল। প্রতিউত্তরে খাজরাজের এক লোক আউসের দোষ সম্বলিত কবিতা পাঠ করলেন। শুরু হলো পাল্টাপাল্টি কবিতা আবৃত্তি। এক পর্যায়ে অস্ত্র নিয়ে লড়াইয়ের উপক্রম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এ খবর পৌঁছলো এবং অহিও নাজিল হলো তখন তিনি দ্রুত তাদের মাঝে গিয়ে পৌঁছলেন। ওই সময় তিনি দ্রুত চলার জন্য নিজের কাপড় তার পায়ের ঘুষার উপর উঠিয়ে নিয়েছিলেন। তাদেরকে দেখা মাত্র তিনি উচ্চস্বরে আয়াতগুলো পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون هي إيمان دارغون الله কে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আর তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত হাতে ধরো, একে অপর থেকে আলাদা হয় না। তোমরা সে নিয়ামতকে স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার দয়ার কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের পারে অবস্থান করছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়ত পেতে পারো।
এটা সুরে আলে ইমরানের আয়াত নম্বর 102 এবং 103। এই আয়াতসমূহ শোনার পর তারা অস্ত্র ফেলে দিয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। হায়াতুস সাহাবা ইউসুফ কান্দলভি রহমতুল্লাহ আলাই হায়াতুস সাহাবাত থেকে এটা সংগৃহীত। মদিনার নবী শহর মদিনার মাঝে দুই গোত্র আসলা প্রসিদ্ধ, একটা আউস আর খাজরাত। তারা এটা আনসারর দুই গোত্র আসলা, দুই ট্রাইব আসলা। অন জাহিলিয়াত যুগে তারা খুব শত্রু আসলা, মারামারি হর্তা, বিভিন্ন রকমের যুদ্ধে তারা লিপ্ত হইতা। মদিনায় যখন নবী সাল ইসলাম আইলা তখন তারার এই শত্রুতা মিটে গেল, যখন মুসলমান হয়ে গেছেন তারা, আর আল্লাহ তারার ভিতরে ভালোবাসা আর মহব্বত দিলাইছেন, যার কারণে এখন আর শত্রুতামি নাই। কিন্তু একবার এরকম ঘটনা ঘটে গেছে যে আউসর এক ব্যক্তি, আসলে এখানেও আরেকটা ঘটনা আছে বিভিন্ন তাফসিরও, এটা সুরা 103 নম্বর সুরা আল ইমরানের 102-103-এর ভিতরে আছে, কিন্তু 100 নম্বর এবং 101 নম্বর ভিতরে আছে, যে ইহুদি এক বৃদ্ধ ফাদ্রির মতো বড় সম্মানিত ব্যক্তি, যার নাম আছেন ইবনে কায়েস, ইয়াস ইবনে কায়েস, হে একবার দেখলো যে আওস আর হযরত গুত্র তারা খুব সুন্দর ইয়া একসাথে মিলিয়া তারা গল্প গুজব করা। হে দেখিয়া হলো, হায়, যদি এই অবস্থা হয় আর তারার মাঝে যদি এই মিল মহব্বত থাকে, তাইলে আগামীতে আমরা লাগি মদিনার তাহা মুশকিল হয়ে যাইব। এর লাগে হে এক যুবক এহুদের এক হইল, যাও এরার মাঝে গিয়া মিলি যাও, মিলিয়া একটা এমন একটা কবিতা হো যাতে একজন আরজনের কুসা মারা হয় অথবা একজন আরজনের বদনাম করা হয়। কারণ জাহিলাত যুগে তারা মাঝে বড় যুদ্ধ হয়েছেন, তখন হযরত গুত্র তারা জয়ী হয়েছিলা, তুমি এমন কিছু হো গিয়া যে হযরত আওসর বিপক্ষে হয়। এইরকম আমরার মাঝে মুসলমান হলে আজকে সারা দুনিয়া তো ধরো দেহকা যত জায়গা মায়ের দাঙ্গা হয়, সেও না সেও আমরারে ইন্ধন যোগায় দেয়, আমরার ইমানই দুর্বলতার কারণে আমরাও চলি যাই। এইরকম নবীর যুগে এরকম হয়েছে যে আওস হযরত তারা খুব ভালোবাসা মহব্বত হয়ে গেছে, কিন্তু এহুদি পাদ্রিয়ে একজন যুবক এহুদিরে ফাটাইয়া তারা মাঝে আবার মাইল লাগাই দিছে। তো ওইসে ঘটনা কিনা যে একজনে কবিতা পড়ছেন যাতে হযরত গুজর বদনাম করিয়া কবিতা আগে যে এরকম পড়া হইতো, এর উত্তরে আরেকজনে উল্টা পড়ছেন হেরার বদনাম করিয়া কবিতা শুরু হয়ে গেছে একজন আরেকজনের উপরে, এখন গুসা বাড়ছে, মারামারি শুয়ে যায়, অস্ত্র আতল লেছেন মার করবার লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেছে যখন এই খবর গেল, আর এর আগে যখন ওহি নাজিল হয়েছে যেমন আলে ইমরানের 100 নম্বর এবং 101 নম্বর আয়াত, তখন রাসূলুল্লাহ দূরিয়া আইয়া এই সমস্ত আয়াত ফল্লা আর ও আয়াত ফল্লা, যেটা আমি আগে কইছি যে হে ইমানদারগণ, যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর যেরকম বয়স হওয়া উচিত এরকম বয়স হরো, আর মুসলমান না হইয়া মরিও না, আর আল্লাহর রজ্জুরে তোমরা একসাথে শক্তভাবে, আল্লাহর রজ্জু মানে কোরআনে খুব শক্তভাবে দরিয়া ধরো, আর তোমরা একে অন্যের থেকে আলাদা বা বিচ্ছিন্ন হইও না। কারণ তোমরা ও কথা স্মরণ করো যে একসময় তোমরা শত্রু আসলায় কুনতুম সাফা হুফরাতিন, আল্লাহ তোমাদের মধ্যে মিল মহব্বত ফায়দা করছেন, তোমরা ভাই ভাই হয়ে গেছো, তোমরা এক অগ্নিকাণ্ডর ফারে আসলায় কিন্তু আল্লাহ তোমাদের এখান থেকে উদ্ধার করছেন। এই সমস্ত যখন আয়াত রসুল্লাহ সাল্লাম তারার সামনে ফল্লা, তখন তারা খুব আবার তারার যে ইমানিয়ত জাগছে এবং আবার তারা খাত্তা শুরু করলা, আওসার খাজার একে অন্য গলাগলি করতে ধরলা, আবার মিল হয়ে গেল এবং খাততে থাকলা। তো মুসলমানের ভিতরে অনেক সময় অন্যরা ইন্ধন যোগাইয়া মুসলমানরা উসলাইয়া দেয়, কিন্তু আমরা সবসময় কোরআন হাদিসের দিকে, কোরআন এবং আল্লাহ কিতাব এইকে তাকতে হইব। আজকে পেগামে সাহাবার এই মেসেজ আছে। Yes, the third part is Peygam-e Sahaba, meaning the quotations of Sahaba. Hazrat Anas radiallahu anhu says that the Aus and the Khajraj tribes of the Ansar, between whom was enmity during the period of ignorance, the days of Jahiliyyah, when Rasulullah sallallahu alayhi wasallam came to them, all enmity disappeared and Allah created great love between their hearts. However, it once occurred that when they were once sitting in a gathering, someone from the Aus tribe recited a couplet that ridiculed the other tribe. In response, someone from Kharaj tribe then recited a couplet that ridiculed the Aus. In this manner, the two continued reciting poetry, mocking the other until some of them sprang up to attack others. They then grabbed hold of their weapons
and were prepared to fight each other. When the news reached Rasulullah sallallahu alayhi wasallam, he had already received revelation to the effect. He hurried to them so quickly that his lower garment lifted and even his shins became exposed. When he saw them, Rasulullah sallallahu alayhi wasallam called out to them, "O you who have iman, fear Allah as he should be feared, and do not die except as a Muslim. Hold fast to the rope of Allah, all of you together, and do not separate, because Allah's mercy lies in unity. Recall Allah's favor to you when you were enemies, and He, Allah, created love between your hearts. Then you become brothers by His grace. You were on edge of an abyss," meaning pit, "of fire of Jahannam, because you were stepped in kufr and disobedience. And He rescued you from it by making you Muslims. In this way does Allah explain His ayah to you so that you may be guided." Surah Al-Imran, verse 102 and 103. The Ansar then immediately threw down their weapons and embraced each other. It's mentioned in Hayatul Sahaba. MashaAllah, Jazakumullah. Shupriya Darshak, Afnara Amra Fermane Elahi Ashad Namami Pagamash Sahaba, Teki Amra Kidish Afnata Shamletul Edar Tam Sayram. এবং সবগুলা বিষয়ে সাহাবাদের সম্পর্কে কোরআনে যত জায়গায় যে সমস্ত বালা জিনিস খাওয়া হয়েছে সাহাবারা তারা আগে আমল করে দেখাইছেন। এলাকায় কোরআনে যে কোনো বালা আয়াত সাহাবাদের সম্পর্কে যায় ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের সামনে আমরা প্রশ্ন এবং উত্তর সাহাবা নিয়ে প্রশ্ন উত্তর আমরা তুলে ধরব একটা একটা করে। আমরা ছয়টা আজকে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব এবং ছয়টার উত্তরও আমরা দিলাইমু। কিছুদিন থেকে আমরা আপনাদের কল নিলাম, আমরা ইনশাল্লাহ আমরা আবার আপনাদের কাছে আইমু। কয়েকদিন পরে আবার আপনাদের কল নিমু, কিছু আপনাদের আগে ইনফরমেশন দিলাই, তারপরে আপনাদের প্রশ্ন হলে উত্তর কইতে সুবিধা হইব ইনশাল্লাহ। তো আজকের প্রথম যেটা প্রশ্ন, প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন চাচা ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন চাচা ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কতজন আসলা? উত্তর দশজন ছিলেন। অবশ্য অন্য মতে নয়জন এবং এগারো জনের কথা রয়েছেন। তারা হলেন রসুলসলামের দশজন চাচা হইলে প্রসিদ্ধভাবে দশজন চাচা খেয়ে হয়েছেন নয়জন খেয়ে হয়েছেন এগারো জন। তারা নাম হইল আবু তালিব, আবুল আহাব, হামজা, আব্বাস, হারিস, আজ জুবের, গাইদাক, আল মুকাউম, দাররার, উসাম, আল মুগীরা। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হাউ মেনি আঙ্কলস ডিড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাভ? Now the answer to this is he had 10 uncles. Give or take, there are some narrations that say he had 9, other narrations say he had 11. So they were, number 1, Abu Talib, Abu Lahab, Hamza, Abbas, Harith, Az-Zubair, Al-Ghaydaq, Al-Muqawwim, Al-Darrar, Qusaym, and Al-Mughira. Ask a ditya posna hoche, tader modhe koto jon Islam qabul korechilen? রসুলের চাচা হলো মধ্যে কয়জনে ইসলাম গ্রহণ করছিলা? এর উত্তর হইল মাত্র দুইজন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন, আর তারা হলেন হামজা এবং দ্বিতীয় জন হচ্ছেন আব্বাস রাদি আল্লাহ তালা হুমা। সো দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, হ্যাউ মেনি অফ দেম অ্যাকসেপ্টেড ইসলাম? নাও দেয়ার ওয়াজ অনলি টু, সো আউট অফ দ্য টেন দ্য টু আঙ্কলস ওয়ার হযরত হামজা রাদি আল্লাহ আনহু এন্ড হযরত আব্বাস রাদি আল্লাহ আনহু। তৃতীয় প্রশ্ন হইল কোন যুদ্ধে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন? উত্তর উহুদ যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা কোন যুদ্ধে শহীদ হইছেন? উহুদ যুদ্ধে শহীদ হইছেন। কোয়েশ্চন নাম্বার 3, ইন হুইচ ব্যাটল ওয়াজ হামজা রাদিয়াল্লাহু আনহু মার্টেড? দ্য আনসার ইজ ব্যাটল অফ উহুদ। চতুর্থ প্রশ্ন, আজকের চতুর্থ প্রশ্ন হচ্ছে কে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে? কে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছেন? উত্তর হইল ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে তাইন মুসলমান হইছেন, প্রথমে দুশমন আসলা তো ওয়াহশী ইবনে হারব তাইন হত্যা করছেন। কোয়েশ্চেন নাম্বার 4 ইজ, হু কিলড হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু? দ্য আনসার ইজ ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু, হু লেটার দেন বিকেম এ মুসলিম। 5 নম্বর প্রশ্ন, আজকের পঞ্চম প্রশ্ন হচ্ছে কে সেই মহিলা যিনি হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হবার পর তার কলিজা বের করে চিবিয়েছিলেন? কোন কে এই মহিলা, কে এই বেটি মানুষ যাইন
হামজা রাজিয়াল্লাহ আনহু যখন শহীদ হয়ে গেছেন তখন খলজিয়া বাইর হরিয়া সিবা ইসলা উত্তর হইল হিন্দা অথবা হিন্দ কেউ কেউ কইছেন হিন্দা বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আসলা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আসলা পরবর্তীতে তাইনও হিন্দা ও মুসলিম হয়ে গেছিলা So question number five is, a woman who was a bitter enemy of Islam chewed the liver of Sayyidina Hamza radiallahu anhu after was martyred. Who was she? The answer is Hinda or Hind bint Utba radiallahu anha, the wife of Abu Sufyan radiallahu anhu. MashaAllah. Ebon asker shesh ebong final prosno ebong uttor roilo. Shoy number prosno. Shoshto প্রশ্ন সাইয়েদুস সুহাদা বা শহীদদের নেতা কোন সাহাবীর উপাধি ছিল উত্তর হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মরণোত্তর এ উপাধিতে ভূষিত করেছিলেন সাইয়েদুস সুহাদা অর্থ হইল শহীদদের নেতা কোন সাহাবীর একটা টাইটেল আছেন উত্তর হইল হামদা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান্ডে সাইয়েদুস সুহাদা এই টাইটেল দিছিল So the final question is, which Sahabi has the title Chief of the Martyrs? The answer is Hazrat Hamza radiallahu anhu. Rasulullah sallallahu alayhi wasallam gave him this title as Sayyidus Shuhada, meaning Chief of Martyrs. MashaAllah. Shukriya darshok. Afnara amrar asker posno uttor soeta abong posno abong uttor afnara shunchen. Inshallah. আজকে প্রশ্ন উত্তরের ভিতরে আপনারা দেখতে পারছেন যে সাহাবা তারা প্রথমে মুসলমান আসলা নাকি মুসলমান হয়েছেন ওকে সুপ্রিয় দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আপনাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু